নগরবাসীর যে সমস্ত সমস্যাগুলি আছে এগুলো আমরা চিহ্নিত করে করে তারপর সমাধানের চেষ্টা করব। যেরকম হোল্ডিং ট্যাক্সের একটা ব্যাপার আছে, হোল্ডিং ট্যাক্স অনেক বেশি, বিল্ডিং করার সময় তারা বিল্ডিং করতে পারে নাই, সেখানে ভীষণ বিভিন্ন বিড়ম্বনার শিকার হয়েছে। এক তো প্ল্যান পায় নাই, প্ল্যান পাস করতে অনেক কষ্ট হয়েছে, সেখানে প্ল্যান পাসটাকে অনেক সহজ করে দেব। তারপরে নগরবাসীর যে সমস্ত ব্যবসায়ী আছে যারা ঠিকমতো ব্যবসা করতে পারে নাই বা ব্যবসা করতে সমস্যার সৃষ্টি হয়েছে, আমি নগরবাসী কীভাবে ব্যবসা করতে পারে, ব্যবসা উন্নত করতে পারে, সহজভাবে ব্যবসা আঞ্জাম দিতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা করব, যেন ব্যবসার উপরে কেউ অবৈধ হস্তক্ষেপ করতে না পারে সেদিকে আমরা লক্ষ্য করব। এরপরে মানুষের যে অধিকারগুলি আছে সেগুলি বাস্তবায়ন করব, মানুষের পানির ব্যবস্থা সুন্দর মতো করার চেষ্টা করব। আজকে বরিশালে দেখা যায় বসা যায় না মশার কারণে, সেখানে আমরা সমস্ত ড্রেনেজগুলি পরিষ্কার করে এবং পানিকে জারি রেখে প্রবাহমান রেখে মশা উৎপাদন থেকেও আমরা প্রথম চেষ্টা করছি মশার উৎপাদন না হয়। আসলে জমাট পানিতে জমাট ময়লার মধ্যে মশা উৎপাদন হয়, তা আমরা চেষ্টা করব খালগুলিকে কেটে পানি প্রবাহমান পানির মাধ্যমে সেখান থেকে যেন মশার উৎপাদন না হয় সে ব্যবস্থা করব। আর যেখানে মশা উৎপাদন হয়ে গেছে আমরা ঔষধের মাধ্যমে সেই মশা নির্ধারণ করারও চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমার রাস্তাঘাট যেগুলি ভাঙ্গা চূড়া আছে সেগুলি ইনশাআল্লাহ সারার চেষ্টা করব। মানুষের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র এগুলি চেষ্টা করব। খাস করে বস্তিবাসী মানবতার জীবন যাপন করতেছে, সেই মানবতার জীবন যাপন যেন না করতে হয়, কমপক্ষে ভালো একটু জীবন যাপন করতে পারে আমরা বস্তিবাসীর দিকে লক্ষ্য করব এবং তাদেরকে চলাফেরার জন্য এবং থাকার জন্য ভালো পরিবেশের ব্যবস্থা যদি আল্লাহ আমাকে কবুল করে করবে ইনশাআল্লাহ। এরপর দেখেন ছাত্রছাত্রী কে গরিব আছে, ছাত্রছাত্রী যে মেধাবী ছাত্রছাত্রী কিন্তু অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য সিটি কর্পোরেশনের থেকে আমরা একটা ব্যবস্থা করার ইনশাআল্লাহ চিন্তাভাবনা করতেছি। এরপরে আলহামদুলিল্লাহ আরও আমরা চিন্তাভাবনা করতে একটা মেগা প্রজেক্ট, সেটা হলো কীর্তনখোলা নদীর পাড় থেকে একেবারে সিটির যত দূর পর্যন্ত যায় একেবারে থেকে ওই পর্যন্ত আমরা নদীর পাড় থেকে বিশাল একটা রোড করব, সুন্দর একটা রোড করব, পরিবেশ যেন সুন্দর হয় এবং পরিবেশ মানুষ যেন সেই পরিবেশে হাঁটতে পারে, চলতে পারে, এরকম সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশের আমরা সেখানে সৃষ্টি করার চেষ্টা করব। সাংবাদিকদের উপরে যে বাইন্ডিং, আমি মনে করি এটি নির্বাচনের নিরাপত্তা হারাবার জন্য, এটা অস্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার জন্য সে সাংবাদিকদের উপরে এই বাইন্ডিংস করছে। সাংবাদিকরা যদি সে যেতেই না পারে তাহলে আমরা বুঝবো কীভাবে যে আসলে কী হচ্ছে? সাংবাদিকরা সেখানে গিয়ে যদি অবৈধ কোনো কাজ দেখে তারা লাইভ করবে, দেখাবে, তাহলে তো মানুষ সচেতন হবে এবং নির্বাচন কমিশন ভয় পাবে যে না আমাদের অপকর্ম এটা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকাশ হয়ে যাবে। কাজে এর জন্য আমি মনে করি সাংবাদিকদের আরও ক্ষমতা দেওয়া উচিত, সেখানে যাওয়ার মতো ক্ষমতা তাদের প্রদান করা উচিত এবং সেখানে তাদের লাইভ বা ছবি ক্যামেরা করার মতো সুযোগ দেওয়া উচিত। আমি নগরবাসীকেই বাণী দিতে চাই যে নগরবাসী যদি এবার পরিবর্তন করা শুরু আসছে, যে তারা নগরবাসী সম্মিলিতভাবে আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমাকে তারা মেয়র দেখবে না, আমাকে একজন খাদেম হিসেবে দেখবে ইনশাআল্লাহ। আর আমি ইনশাআল্লাহ আপ্রাণ চেষ্টা করব, শতভাগ চেষ্টা করব জনগণের খেদমত করার জন্য এবং আমার যতটুকু ধারণা এবং আশা, যদি ইনশাআল্লাহ আমি সবার পরামর্শ ভিত্তিতে চেষ্টা করতে পারি তাহলে ইনশাআল্লাহ একটা চমক সৃষ্টি করা সম্ভব, অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? নগরের যেই পরিধি এবং যেই অবস্থা এবং যে ইনকাম তাতে দেখা যায় যদি আমরা ঠিক মতো যথাযথভাবে আমরা সম্মিলিতভাবে এগুলি প্রয়োগ করতে পারি তাহলে মানুষ চিন্তাও করতে পারবে না আসলে উন্নয়ন কী জিনিস, কত প্রকার কী, চিন্তাও করতে পারবে না, অনেক বেশি আলহামদুলিল্লাহ কিছু করা সম্ভব। নির্বাচন কমিশনের উপরে আমাদের সবারই শঙ্কা আছে, আচরণবিধির বৈষম্য তো আপনারা সবাই দেখতেছেন, পত্রিকা আমরা দেখছি, যেখানে আমাদের নাগরিকের অভ্যর্থনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন আমাদের উপরে যা কিছু করছে সব আপনারা দেখছেন।
এটা তাদের দায়িত্ব, তারা করতেই পারে, অধিকার তাদের আছে। কিন্তু আমি দেখছি তার অধিকারটা আমার উপর প্রয়োগ যেরকম করছে অন্যের উপর সেরকম অধিকার প্রয়োগ করে নেই। তাদের ক্ষমতা আমার উপরে যেরকম প্রয়োগ করছে তাদের ক্ষমতা অন্যের উপরে সেরকম প্রয়োগ করার মনে হয় সাহস পায়নি। কাজী এর থেকে আমি বুঝতে পারি লেবেল প্লেইং ফিল্ড বরিশালে নাই। যেহেতু নির্বাচনের ব্যাপারে মানুষ যে সংখ্যা করতেছে, অবশ্যই নির্বাচন কমিশনকে বলবো আপনি মানুষের সেই সংখ্যাকে দূর করেন, সন্দেহকে দূর করেন, ভীতি এবং ভয়কে দূর করা এটি নির্বাচন কমিশনের দায়িত্ব, যেন মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য আগ্রহী হয়, উৎসবমুখর হিসেবে পরিবেশে মানুষ যেন ভোট দিতে আসে। এইটা ইসিকে অবশ্যই এই পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি ইসি এই পরিবেশ সৃষ্টি করতে না পারে তাহলে কিন্তু ইসি ব্যর্থ হিসেবেই পর্যবেক্ষিত হবে। ইভিএম নিয়ে কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম আমরাই বেশি বক্তব্য দিয়েছি এবং কঠোর বক্তব্য দিয়েছি। ইভিএমের ব্যাপারে অবশ্যই সংখ্যা আছে, সন্দেহ আছে। ইভিএমের ব্যাপারগুলি আমাদের বাংলাদেশের মানুষ বুঝতে কষ্ট হয়, ভোট দিতে দেরি হয়, অনেক সময় লাগে, বুঝতেও পারে না, এরপরে সেখানে মেকানিজম কিছু করাটাও সম্ভব। কাজেই ইভিএমের উপরে বাংলাদেশের মানুষের এখন আস্থা নেই। সেহেতু আমি মনে করি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য ইসির প্রয়োজন। মানুষ যেই পদ্ধতিতে নির্বাচন চায় অবশ্যই সেই পদ্ধতিতেই ইসির নির্বাচন উপহার দেওয়া উচিত। যদি তার মন মতো কোনো পদ্ধতিতে ইসি নির্বাচন করতে চায় আর সেই নির্বাচন যদি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না। প্রশ্নবিদ্ধ নির্বাচন তো গ্রহণযোগ্য নির্বাচন হয় না। সেহেতু আমি মনে করি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে অবশ্যই চেষ্টা করতে হবে, সে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর প্রত্যেকটা বুথের মধ্যে, প্রত্যেকটা বুথের মধ্যে ক্যামেরা ফিটিং করতে হবে, সিসি ক্যামেরা ফিটিং করতে হবে। অবাধে সেখানে সাংবাদিকদেরকে যাওয়ার অনুমতি দিতে হবে এবং কোনো বহিরাগত মানুষ সেখানে থাকতে পারবে না। যখন ওপেন হবে, ফিঙ্গারিং দেওয়ার পর ওপেন হবে, তখন ভিতরে থেকে কেউ ভোট দেওয়ার এই ব্যবস্থা করতে পারবে না। এবং প্রিন্ট কাগজ, রেজাল্টের প্রিন্ট কাগজ প্রত্যেকটা কেন্দ্রীয় দস্তখাত দিয়ে এজেন্টদেরকে প্রদান করতে হবে এবং এই কাগজের সাথে মূল কপি মিলিয়ে তারপরে রেজাল্ট ঘোষণা করতে হবে। এর আগে কোনো অবস্থায় রেজাল্ট ঘোষণা করা যাবে না। এরকম যদি স্বচ্ছভাবে নির্বাচন কমিশন কোনো নির্বাচন উপহার দিতে পারে তো মানুষ গ্রহণ করবে, আর উপহার দিতে না পারে তাহলে তো যেই সেই, যেই লাউ দু যেই লাউ সেই কদু, যা মানুষ সংখ্যা করছে সেটা বাস্তবিত হবে। যে দেখেন অনেক সময় দেখা যায় ওই যারা অন্য অন্য সংগঠন করে লাফালাফি বেশি করে, দৌড়দৌড়ি বেশি করে, ফালাফালি বেশি করে, মোটরসাইকেলে ভুভা বেশি করে, কিন্তু আমি মনে করি একজন প্রার্থী উইন করার জন্য, নির্বাচিত হওয়ার জন্য যেই ধরনের শক্তিশালী সংগঠনের প্রয়োজন, আলহামদুলিল্লাহ আমাদের বৈশাখ মহানগরীতে সেই ধরনের শক্তিশালী সংগঠন আছে। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের সংগঠনের সবাই ত্যাগী এবং তারা নিরলসভাবে কাজ করে, আন্তরিকতার সাথে কাজ করে এবং কোনো প্রাপ্তিবিহীনই তারা কাজ করে। তারা একমাত্র আল্লাহর জন্য কাজ করে, মানুষের সেবার জন্য কাজ করে। যে দেখেছেন বিভিন্ন জায়গায় যখনই যে আগুন লাগে, করোনাকালীন অবস্থায় আমাদের কর্মীরা যেভাবে নিরলস কাজ করছে, স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবীরা যারা আছেন তারা কোনো বিনিময়ে তারা স্বেচ্ছাসেবী করেন না, নিজেদের চেতনার থেকে তারা কাজ করে থাকেন। সেই হিসাবে আমাদের কর্মী যারা আছে তারা নিজেদের দায়িত্ব থেকে কাজ করবেন এবং সুন্দর কাজ করবেন। সেহেতু নির্বাচন উইন করার জন্য যেই পরিমাণের কর্মী বাহিনীর দরকার, আমি মনে করি আমাদের সুশৃঙ্খল এক কর্মী বাহিনী আছে, যথেষ্ট পরিমাণ আছে।